স্টার হোটেল অ্যান্ড কাবাব কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল। জি ভর্তা শাক এগুলাই বেশি অর্ডার করছি। খ্রিস্টান মল্লিকা শপিং মলে আমার মেয়ে একদম চেত্তা মেত্তা ফায়ার হয়ে গেছে। দুইটা থ্রি পিস নিছি মিশুর জন্য, এও কোলে নিয়ে একটু আদার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমরা যাচ্ছি আরো কিছু কেনাকাটা করার জন্য, আর আমরা এখন ঢাকা ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি। তো গতদিন আমরা এখানে দোয়েল চত্বর থেকে কিছু কেনাকাটা করছিলাম, আর আজকে যাবো কিছু থ্রি পিস কেনার জন্য। থ্রি পিস কিনা শেষ করে যাবো আমাদের ঢাকার আত্মীয় স্বজনদের বাসায়, তারপরে রাতের বেলা বাড়ি যাবো। কেনাকাটা করতে করতে আমাদের খিদে লেগে গেছে, এখন আমরা খাবারের জন্য একটা ভালো হোটেল খুঁজতেছি। আর ওই যে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের মসজিদ, আমরা চলে আসছি স্টার হোটেল অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে। তো এখানে খাওয়া দাওয়া করবো এখন। আমি কিন্তু এই প্রথমবারই এই রেস্টুরেন্টটাতে যাচ্ছি, আগে আর কখনো যাইনি। এখানে আবার লিফট আছে, তো আমরা এখন লিফটে করে দোতলার মধ্যে যাচ্ছি খাবার অর্ডার দেওয়ার জন্য। ফার্স্ট ফ্লোরে কিন্তু ফ্রেশ ফলের জুসও পাওয়া যায়। সেকেন্ড ফ্লোরে এখন আমরা চলে আসছি। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম যে মানুষের মোটামুটি ভালোই ভিড় আছে, বরাবরের মতোই। আমরা কিন্তু বাংলাদেশে গিয়ে এবার শুধু ভাজি ভর্তা শাক এগুলাই বেশি অর্ডার করছি। আনিস হলো খিচুড়ি অর্ডার করছে, আর আমাদের সাথে যেহেতু গাড়িওয়ালা বাই ছিল, ওনাকে তো আর শাক ভর্তা দিয়ে খাওয়ানো যায় না। তো একটা চিংড়ি মাছের অর্ডার করলাম, আর হলো গরুর মাংসের অর্ডার করা হয়েছিল। তো আমরা কিন্তু ভর্তা দিয়ে ভাত খাইছিলাম, আর নিশাত আবার কফি খাচ্ছি। আমাদের পাশের টেবিলে কিন্তু আমরা একটা বিদেশি মানুষকে দেখতে পেলাম যে এই রেস্টুরেন্টে খেতে আসছে। খাবার দাবার শেষ করে এখন আমরা চলে আসছি ইস্টার্ন মল্লিকা শপিং মলে। মিশু আবার বলছে মিশুর জন্য কতগুলো পাকিস্তানি থ্রি পিস নিতে, তো আমরা আগের দিন তো খুঁজলাম পাইলাম না। একজনের থেকে আনিস ইনফরমেশন নিছে যে এখানে রেডিমেড থ্রি পিস কিনতে পাওয়া যায়, যেগুলো পাকিস্তানি মিশু খুঁজতেছিল। ওদের কিন্তু আবার গেটের মধ্যে চেকপোস্ট আছে, আর দেখলাম একটা ছোট ইয়াং মেয়ে এখানে কাজ করতেছে। মেয়েটা দেখে মনে হচ্ছিল স্টুডেন্ট হতে পারে। এই শপিং মলটা সম্ভবত 6 থেকে 7 তলা, আমি শিওর জানি না। আমরা যেহেতু ঈদের পরে শপিং করতে গেছিলাম, এই জন্য মার্কেটে তেমন একটা ভিড় ছিল না। তবে এই মার্কেটের জিনিসপত্রগুলো সবই কিন্তু অনেক এক্সপেন্সিভ। প্রথমেই আমরা হলো একটা দোকানে দেখলাম, কিন্তু এখানে যা দাম চাইলো দাম শুনে আমরা দিতে কোনো দাম বলতে সাহস করি নাই। পাশের দোকানে আবার হলো কিছু যে সেলওয়ার ছিল রেডিমেড, ওগুলো আবার কয়েকটা নিশাত আর মিশুর জন্য নিয়ে নিলাম। মানে ড্রেসের তুলনায় দাম এত বেশি, আর বলে কোনো লাভ নাই। তবে ভালো যে আমাদের সাথে আনিস ছিল, এই জন্য আমরা মোটামুটি কভার করতে পারছি। এই দোকানে থ্রি পিসগুলো অনেক সুন্দর ছিল, তো এখান থেকে আমরা 2টা 3 পিস নিছি মিশুর জন্য। পরে আবার এই দোকানে আসলাম, এই দোকান থেকে আমরা টোটাল এরকম লম্বা লম্বা দেখে 4টা গাউনের মতো নিছি, 2টা মিশুর আর 2টা হলো নিশাত। এই যে গাউনগুলো এগুলোর দাম ছিল 7,000 অথবা 7,500, আমার শিওর মনে হয়। আমরা আমাদের কাপড় চোপড় নিয়ে প্যাক করে এখন চলে যাচ্ছি। তো এই দোকানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওনাদের যে এমপ্লয়ি বা স্টাফরা ছিল তারা কিন্তু অনেক ভালো ছিল, মানে ওদের ব্যবহারটা অনেক ভালো ছিল। মার্কেট থেকে বাইরে বেরিয়ে এসে দরজার সামনে দেখলাম একটা বয়স্ক আঙ্কেল এরকম মোবাইলের ব্যাগ বা বিভিন্ন ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে। তো আমার দরকার ছিল না, তারপরে 2টা ব্যাগ নিলাম। তারপরে ওনারে আমি আমার সাধ্য মতো কিছু টাকা দিয়ে আসলাম। ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কেন এখানে ব্যাগ বিক্রি করতেছে, তা বললো যে ওনার বাড়িতে একাই উনি নিজে ফ্যামিলি চালাইতে হয়, তারপরে ওনার একটা ছোট ছেলে আছে যে মাদ্রাসায় পড়ে। তো আমি প্রথমে যা দিছিলাম মাদ্রাসায় পড়ে শুনে পরে আরও কিছু টাকা ওনাকে দিয়ে আসলাম। আসলে বাংলাদেশে কোথাও বেরোলে এত পরিমাণ মানুষ চতুর্পাশে দেখতে বা দেখে অসহায় মনে হয়, মন চাচ্ছে সবাইকে মুটু মুটু করে টাকা দিয়ে দেয়। কিন্তু দেখা যাবে এভাবে সবাইকে দিতে গেলে মনে হয় মানে 1,00,000 টাকা কখনো সম্ভব হবে না। তারপরও আমি চেষ্টা করছি যেখানেই গেছি আমার সাধ্য মতো সবাইকে কিছু দেওয়ার জন্য। তো এখন আবার একটা জুতার দোকানে আসলাম আনিসের জন্য জুতা কিনতে। তো এখানে আর জুতা আমাদের পছন্দ হয় না, পরে আবার এখান থেকে চলে গেছি অন্য একটা মার্কেট। এটা হলো নূরজাহান সুপার মার্কেট, আর ওনার নাম হলো আনোয়ার মামা। আমাদের আনিসের যে বন্ধু আছে হানিফ, হানিফের সাথে একসাথেই বিজনেস করে, হানিফও কিন্তু এই মার্কেটে বিজনেস করে। তবে হানিফের বিজনেসটা হলো অনলাইন ভিত্তিক, বেস্ট কালেকশন। এটা হলো মামার দোকান, আর এই দোকানটা হলো সেকেন্ড ফ্লোরে। ওই যে মার্কেটের উইন্ডো দিয়ে ঢাকা কলেজ দেখা যাচ্ছে, ঢাকা কলেজের সামনে কিন্তু হলো এই মার্কেটটা। এইখান থেকে আমরা অনেকগুলা গেঞ্জি নিছি, পরে আবার নিচে গেলাম কিছু বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। আর ফার্স্ট ফ্লোরেও আনিসের পরিচিত একজনের দোকান ছিল, সেখান থেকে আমরা কয়েকটা গেঞ্জি নিছি। আর এই যে দেখেন সিঁড়ির উপরে ওনারা একভাবে বসে মানুষ যে প্যান্ট কিনে ওগুলাকে ছোট বড় করে দেয়। কেনাকাটা শেষ করে বাইরে বেরোলাম, বাইরে বেরোয় দেখলাম যে দুনিয়ার ভিড়, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ ট্রাফিক, রিক্সা টিক্সা সব রাস্তা পুরো জ্যাম ছিল। তো আমাদের গাড়িটা আবার একটু দূরে ছিল, পরে আমরা আবার গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে এখন আমাদের গন্তব্য হলো শাহজাদপুর, আমার ভাগ্নির বাসা, মানে আমার ভাগ্নি কনা, কনার বাসা হলো ওখানে। কনা হলো আমার জেঠাতো বোন নাসিমাপুর মেয়ে। আমরা এখন আবার ঢাকা ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি, আর ওই যে দেখেন গাছের মধ্যে কি সুন্দর জারুল ফুল ফুটে আছে, আর এটা হলো রোকেয়া হল। আর এই যে বিল্ডিংটা এটা কিন্তু হলো হোটেল ইন্টার কন্টিনেন্টালের, এটা হলো ফ্রন্ট সাইড। তো লাইটের আলোতে বাইরে থেকে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল। আমরা ওই দিক থেকে হাতির ঝিল হয়ে তারপর হলো কোনাদের বাসায় যেতে হবে। তো এই যে দেখেন হাতির ঝিলের পারে চলে আসছি। এখানে আসার পরে রাস্তার মধ্যে কোনো সিগন্যালই ছিল না, মানে রাইট সাইডে যাবো নাকি লেফট সাইডে যাবো।
তো আমাদের ড্রাইভার সাহেব সম্ভবত গাড়িটা রাইট টার্ন করছে, পরে এই পুলিশ কাকা আমাদেরকে থামাই দিছে। উনি বলতেছে রং করছে এখন জরিমানা দিতে হবে, এই সেই কত কথা। মানে রাস্তাতে কোনো সিগন্যাল নাই যে গাড়ি কোন দিকে যাবে, রাইট লেফট নাকি স্টপ, তো কিভাবে বুঝবে যে গাড়ি কোথাও যাবে। পরে আনিস আবার ওনার বললো যে ঠিক আছে আঙ্কেল, তো আমাদেরকে ছেড়ে দেন, আমরা তো অনেক রাত্র হয়ে গেছে, অনেক দূর থেকে আসছি, আপনারা চা খাওয়ার জন্য কিছু টাকা টুকা দিয়ে দিব না। তো পরে 100 টাকা না কত জানি দিছে সম্ভবত, আমার মনে নাই। এরপর আমাদের গাড়িটাকে ছাড়ছে। এই যে আমাদের সামনে যে রাস্তাটা, এটা হলো আমেরিকান এম্বাসি যাওয়ার একটা পথ, আর এখানে এরকম পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে। ওদের বাসাটা আবার মেন রোড থেকে একটু ভিতরে ছিল, তো আমরা এখন মেন রোডে উঠে গেছি। তো অবশেষে আমরা হলো জায়গা খুঁজে পাইছিলাম, আমরা একটু আগে চলে গেছিলাম, পরে আবার পিছনে আসছি। তো এখন ফাইনালি আমরা কিন্তু কোনার বাসা চলে আসছি। আসার পরে কোনার মেয়ের সাথে একটু কথাবার্তা হয়েছে, এখন আমাদের কোনো এক কথায় কোনার মেয়ে একদম চেত্তা মেত্তা ফায়ার হয়ে গেছে। আসলে আমাদেরকে প্রথম দেখছে, তো আনিস আবার একটু ওরে চেতাইছে, এই জন্য অনেকটা রাগে গেছে, অ্যাডজাস্ট করতে পারে না আর কি আমাদের সাথে। তো এই যে দেখেন কাণ্ড, কোনা আমাদের জন্য যে কত কিছু রান্না করছে। ও আমাকে বলছিল যে খালামুনি তোমাদের জন্য কি রান্না করবো, আমি বলছি তেমন কিছু না, আমাদের জন্য একটু বাজি ভর্তা করো, আর দুনিয়া রান্না করে টেবিল ভরে ফেলছে। আনিস আবার ওরে আরও চেতাইতেছিল, তো ও চেতে চেতে পরে রাগে একদম বাসা ছাইরা ও থার্ড ফ্লোরে ওর কাকার বাসায় পরে চলে গেছিলো। কোনা আবার অনলাইনে 3 পিসের বিজনেস করে, তো আমাকে আবার একটা 3 পিস গিফট দিছিল, যদিও এখানে ভিডিও করা হয় নাই। তো কোনাকে অনেক অনেক ধন্যবাদ গিফটের জন্য। সেখানে ঘুরা শেষ করে আমরা আবার চলে আসছি মুগদায়। মুগদায় আমরা রুমি ভাইদের বাসায় যাবো। তখন কিন্তু রাতের 12টা বেজে গেছিলো, তো কিছু ওষুধ কিনতে হবে, সেজন্য আমরা ফার্মেসিতে ঢুকছিলাম। আর এখানে দেখলাম একটা লোক রাতের বেলা বসে বসে কি জানি বিক্রি করতেছে, সাথে আবার একটা বিড়াল ওনার কাছে। উনি আর হলো বিড়াল দুইজনে মিলে ফোন দেখতেছে, তো এত রাত্রে কি বিক্রি করে সেটা কিন্তু আমি বলতে পারবো না। এইদিকে নিশাত আবার বিড়াল দেখে ও কোলেনি একটু আদর করতেছিল। তো আমরা রুমি ভাইদের বাসায় এসে রুমি ভাইকে কল দিলাম, তো উনি আবার বাসা থেকে নিচে এসে গেট খুলে আমাদেরকে বাসায় নিয়ে গেল। ফুফির একটা সালাম দাও, ভালো আছো? নাম কি তোমার? ওনারা হইলো 2 বোন 1 ভাই, তো ওনারা সবাই কিন্তু ওই দিন বাসায় ছিল। আমরা বসে একটু গল্প টল্প করলাম, তারপর হইলো ভাবি এবার কিছু খাবার দাবার বানাইলো, তো সেগুলো টুকটাক খাইলাম। খাবার দাবার আসলে রাতের বেলার খাবো কি, আমরা ওই বাসায় খাই আসছিলাম, তেমন একটা খিদা ছিল না, তারপর টুকটাক একটু খাইছি আর কি। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি, আর আমাদের বাসা যেতে যেতে কিন্তু রাতের 2টা বেজে গেছিল। 2 দিন ঢাকা গিয়ে আমি চেষ্টা করছি ফ্যামিলি মেম্বার আমাদের সবার সাথে একটু দেখা করার জন্য, কারণ অনেক বছর পর ওনাদের সাথে আমার দেখা হলো। দেখেন ঢাকা থেকে মানুষ কত কষ্ট করে এভাবে মালগুলা ট্রাকে করে নিয়ে যাচ্ছে, আর এটা একটা ফ্যামিলি, ঢাকা হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ, এজন্য ওনারা ওনাদের জিনিসপত্র নিয়ে আবার দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর কত কষ্ট করে গাড়ির মধ্যে উঠে তারপরে যাচ্ছে। আসলে ঢাকা শহর এখন এত এক্সপেন্সিভ, যারা খুবই নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের ঢাকা শহর বেঁচে থাকা সম্ভব না। এইবার বাংলাদেশে এসে 2 দিন আমি ঢাকা আসছি, আর কেনাকাটা করছি এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করছি। আজকে ছিল লাস্ট ডে, আবার কবে আসবো জানি না। তো 2024-এর লাস্ট ডে ঢাকা সফর ছিল আজকে আমাদের। তো আজকে ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করছি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।